সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দুটো নতুন কাজ নিয়ে। তো বেসিক্যালি নতুন কাজ বলতে হইচইয়ের আপকামিং যেটা ওয়েব সিরিজ আসছে, যেটা দ্য একেনকে নিয়ে, যেটা নাম হচ্ছে যে তুংকুলুংয়ে একেন, এরকম সামথিং নাম। তো তুংকুলুং বলে একটা জায়গা আছে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করে, সেখানে একেন এবং তার সাঙ্গপাঙ্গ যে দুজন আছেন, তো তাদেরকে নিয়ে সে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেটা প্রত্যেকবারই হয়। এবং সেখানে গিয়ে ইনভেস্টিগেশনের মধ্যে সে পড়ছে, এবং মেবি এখানে কোনো হীরের বা কিছু জিনিসপত্র রেফারেন্স থাকতে পারে। তো কি কি হচ্ছে জিনিসপত্র, এবং একেনের যে একটা মানে একটা ধাঁচ আছে, সে যেভাবে কমেডিগুলো করে, সেই জিনিসপত্রগুলি এখানে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। এবং এই কমেডিগুলো লোকের জন্য খুবই ওয়ার্ক করে, কারণ একেনের যদি ফ্র্যাঞ্চাইজগুলো কথা বলো, একেনের ফ্র্যাঞ্চাইজগুলোকে কিন্তু খুব অডিয়েন্স খুব একসেপ্ট করে নেয়, এবং তার যে কমেডিগুলো, আমি জানি না লোকের হয়তো টেস্টের প্রবলেম আছে কি জানি না, কারণ একেনের যে কমেডি বা যে কমেডিগুলো হয়, যে সংলাপগুলো দিয়ে একেন কমেডিগুলো করে, সেগুলো স্ল্যাপস্টিক কমেডিও ঠিক বলা চলে না। মানে ওই সংলাপগুলো না কোথাও গিয়ে একটা আর্টিফিশিয়াল সংলাপের মধ্যে হাসানো কিন্তু খুবই একটা ব্যাপার। আমি জানি না অডিয়েন্স কীভাবে ওই জিনিসটাকে একসেপ্ট করে, মানে খুবই একটা জোর করে হাসানো মনে হয়। অনির্বাণ চক্রবর্তীকে আমার ভালো লাগে, কিন্তু ওই মানে ওই যে টাইমিং, যে ওই কমিক টাইমিং, যে ওই কমেডির টাইমিংটা, ওই জিনিসটা আমার মনে হয় না যে একেনের মধ্যে আমার মিসিং লাগে। তো আমি খুব বেশি কানেক্ট করতে পারি না এই ফ্র্যাঞ্চাইজির সাথে। অডিয়েন্স যো চাতা হ্যায় ও হোগা। তো আশা করবো যে একেনের এই সিরিজটা ভালো হবে, যেটা 8 তারিখে আসতে চলেছে হইচইতে। তো দেখার যে কেমন হয়। এবং এরপরে আরেকটা যদি ট্রেলার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে বাংলার সেরা ভূতের গল্প, এরকম সামথিং একটা ওয়েব সিরিজ আসছে, যেটা এবিপি আনন্দর একটা তাদের ওয়েব সিরিজ চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে আরও আনন্দ, এরকম সামথিং কিছু। তো তাতে এর টিজারটা ছাড়া হয়েছে, টিজার না ট্রেলারটা ছাড়া হয়েছে। এই গল্পটা ভূতের গল্প থাকবে, এবং 3টে গল্পর বেসড করে থাকবে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, এদের 3 জনের এবং আরেকজন আছে গজেন্দ্র মিত্র, তো এই 3 জনের গল্পকে বেসড করে একটা কাহিনী বানানো হবে। এবং পার্টিকুলার আলাদা আলাদা অবশ্যই কাহিনীগুলো দেখানো হবে, এবং 3টে ভূতের গল্প শর্ট ফিল্ম টাইপের। এবং যেটার এই রকম কাইন্ড অফ জিনিসপত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া খুবই প্রয়োজন। এবং যেভাবে 3টে স্টোরিকে কাট করে তারা টিজারটায় দেখিয়েছে, সেটা ব্যাপক। মানে যেখানে অনির্বাণকে একজন চেস করছে, অনির্বাণ চক্রবর্তীকে একজন চেস করছে, এবং পিছনে কে দাঁড়িয়ে আছে, এবং কোনো একটা মেডেলের ব্যাপার দেখাচ্ছে, যেটা ওই কাহিনীটার মধ্যে ইনবিল্ট থাকবে। এবং তার সাথে সাথে আরেকটা ক্যারেক্টার আছে, যাকে বলা হচ্ছে যে শুধুমাত্র আজকের রাতটা যদি সে কাটিয়ে ফেলতে পারে তাহলে সে বেঁচে যায়। এবং আরেকটা অন্যদিকে আরেকজনের দেখানো হচ্ছে যে স্টার অফিসের লোকেরা, কলিগরা তাকে বলছে যে ভূত আছে, এটা আমি তোমাকে প্রমাণ করবো। তো প্রত্যেকটা জিনিস না একদম অ্যাকুরেটলি সুন্দর ওয়েতে ট্রেলারটায় সাজানো হয়েছে। আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে যে কালার গ্রেডিংটা, যে শেডের ওপর রাখা হয়েছে, একদম টু দ্য পয়েন্ট ডায়লগগুলোকে রাখা হয়েছে, এবং যে হরর ফিলটা, এই জিনিসটা খুবই সুন্দর ওয়েতে মেনটেন করা হয়েছে। তো আমার পার্সোনালি এই কাজটা বেশ ভালো লেগেছে। তো অনির্বাণ চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা, তাকে দিয়ে এরকম কাজ করানো, মানে আমি চাই যে এরকম সিরিয়াস বেসড কাজ করানো বেশি হোক। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।